আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইখতিলাফ করতে নিষেধ করেছেন। আমাদের সম্মানীয় ইমাম যারা, আমাদের সম্মানীয়, আমাদের বিখ্যাত, আমাদের পূর্বপুরুষ, আমাদের যাদের মাধ্যমে আমরা দিন পেয়েছি, যাদের মাধ্যমে আমরা স্বচ্ছ দিন বুঝতে শিখেছি, তারাও ইখতিলাফ করতে শিখিয়ে যান নাই। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ জীবনে কখনো বলে নাই তোমরা আমার নামে দল খোলো। ইমাম শাফি রাহিমাহুল্লাহ জীবনে কোনোদিন বলে নাই তোমরা আমার নামে দল খোলো। ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি জীবনে কোনোদিন বলে নাই তোমরা আমার নামে দল খোলো। এবং কি সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম তারাও জীবনে কোনোদিন বলে নাই তোমরা আমাদের নামে দল খোলো। যদি আমরা বলি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর নামে হানাফি মাযহাব হলো কেন, আপনারা বলতে পারেন হানাফি মাযহাবের বিরুদ্ধে কথা বলছে। জি না, আমি হানাফি মাযহাবের বিরুদ্ধে কথা বলছি না, আমি এদের বিরুদ্ধে কথা বলতেই পারি না, কারণ আমি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে আমার মাথার তাজ মনে করি। এজন্যই তো তার নাম শেষ হলেই রাহিমাহুল্লাহ পড়ি। রাহিমাহুল্লাহ মানে আল্লাহ তার উপরে রহমত বর্ষণ করুন। হে আল্লাহ, তুমি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে জান্নাতের উঁচু স্থানে জায়গা করে দাও। আমরা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর বিরোধিতা করি না, বরঞ্চ তার পক্ষে কথা বলি। তিনি ইখতিলাফ শিখাননি, চলেন যাই। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে যদি জিজ্ঞাসা করি, হে আমাদের ইমাম, আপনি আমাদেরকে বলেন আপনি কি আপনার নামে দল বানাতে বলেছেন, তখন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন, ইদা সহাল হাদিস ফাহুয়া মাযহাবি, যখন তোমরা কোনো সহি হাদিস পেয়ে যাবে তখন ওইটা হচ্ছে আমি ইমাম আবু হানিফার মাযহাব। লা ইয়াহিল্লু লি আহাদিন আইয়াখুযা বিকাউলিনা মালাম মিন আইনা আখযনা, কারো জন্য হালাল নয়, কারো জন্য বৈধ নয় তারা আমাদের কথা দিয়ে ফতোয়া দেবে, যতক্ষণ না জানবে এর প্রমাণ কোথায়। হারামুন আলা মাল্লাম ইয়ারিফ দালিলি আই ইফতিয়া বি কালামি, কোনো মুফতির জন্য জায়েজ নয়, কোনো মুফতির জন্য বৈধ নয় তারা আমাদের কথা দিয়ে দলিল দেবে, যতক্ষণ না জানবে এর প্রমাণ কোথায়। ইজা কুলতু কাওলা ইউখালাফু কিতাবাল্লাহ খবরুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতরুকু কাওলি, আমি আবু হানিফা যদি কোনো কথা বলি আর ওই কথা যদি আল্লাহর বিরুদ্ধে যায়, ওই কথা যদি আল্লাহর রাসূলের বিরুদ্ধে যায়, তাহলে তোমরা আমি আবু হানিফার কথাকে ফেলে দাও, আল্লাহর কথা এবং আল্লাহর রাসূলের কথাকেই মেনে নাও। বলেন তো কে বলেছেন এই বাক্যগুলো? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। তিনি আমাদেরকে ঐক্য শিখিয়েছেন, তিনি আমাদেরকে মানহাজ শিখিয়েছেন, তিনি আমাদেরকে কোরআন সুন্নাহ কিভাবে বুঝতে হয় শিখিয়েছেন, তিনি আমাদেরকে সঠিক রাস্তা কিভাবে পেতে হয় শিখিয়েছেন। কিন্তু এক শ্রেণীর লোকেরা আমরা তার নাম দিয়ে তার নামে বিভিন্ন তরিকা তৈরি করেছি, এর জন্য ইমাম আবু হানিফা দায়ী নয়, আমরা নিজেরাই দায়ী। ঠিক, যেমন আমরা সালাতের ভিতরে কত কিছু করেছি। যদি আমি একজনকে জিজ্ঞাসা করলাম, হে বাবা আপনি এই কাজ করেন না, কোন কাজ? এই যে আপনি সালাতের আগে নাওয়াইতু আনুসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতি ফজরে ফরদুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতি কাবাতি শরীফাতি আল্লাহু আকবার, এই যে সালাতের পরে একটা নিয়ত পড়লেন। আমি এক জায়গায় বললাম এই নিয়তটা কিন্তু বিদআত, তখন তারা বলছে নিয়ত আবার বিদআত হয় কিভাবে, এটা বিদআত হলেও ভালো, কারণ বিদআত হাসানা বিদাতে সাইয়া, আমরা তো ভালো বিদাত করছি, আমরা তো খারাপ কাজ করছি না, আমরা তো হাসানাটা করছি, আমরা তো উত্তমটা করছি, আমরা তো খারাপ করছি না। ভালো করে মনে রাখবেন, বিদাত মানে হচ্ছে দিনের মধ্যে নতুন কিছুর অনুপ্রবেশ ঘটানো, দিনের মধ্যে নতুন কিছু আবিষ্কার করা। আপনি এই কথাটা ভালো করেই জানেন, আল্লাহ তাআলা সূরা মায়েদার 3 নম্বর আয়াতে বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি ওয়া রাদীতু লাকুমুল ইসলামা দীনা, আজকের দিনে ইসলাম কমপ্লিট করে দিলাম। যদি ইসলাম কমপ্লিট হয়
তাহলে এই তরিকাগুলো ওই দিন ছিল না যদি ইসলাম কমপ্লিট হয় ওই কমপ্লিটের ভিতরে নাওয়াইতওয়ান ছিল না যদি ইসলাম কমপ্লিট হয় ওই কমপ্লিট ইসলামের ভিতরে দলাদলি বিভক্তি ছিল না যদি ইসলাম কমপ্লিট হয় ওই কমপ্লিট ইসলামে কোনো মাযহাব ছিল না আমরা মাযহাবকে খাটো করছি না আমরা মাযহাবকে তুচ্ছ তাচ্ছিল্য করছি না আমি শুধু আপনাকে এটাই বোঝাতে চাচ্ছি যেটা সূরায়ে আহজাবের 21 নম্বর আয়াতে বলা হয়েছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা তোমাদের জন্য আল্লাহর রাসূলের আদর্শ উসওয়ায়ে হাসানা উত্তম নমুনা আদর্শ পালনীয় তোমরা অনুসরণ করবে আদর্শ নেবে আল্লাহর নবীর আর কারো নয় আচ্ছা ইসলাম কমপ্লিট না আনকমপ্লিট কমপ্লিট এটা কথা বলেন কমপ্লিট পরিপূর্ণ না অপরিপূর্ণ পরিপূর্ণ যদি ইসলাম পরিপূর্ণ হয় ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ জন্ম 80 হিজরিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের 70 বছর পরে তার জন্ম ওই সময় যদি তার মাযহাব মানা ফরজ হয় তাহলে সে স্বীকার করলো ইসলাম কমপ্লিট হয় নাই ঠিক এজন্যই তো ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেছেন কেউ যদি কোন নির্দিষ্ট এক ব্যক্তিকে মানাকে ওয়াজিব মনে করে নেয় তাহলে সে মনে করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেয়ানত করেছেন যদি সে মিলাদকে গ্রহণ করে নেয় তাহলে সে মনে করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেয়ানত করেছেন কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিলাদের কোনো পদ্ধতি দেয় নাই তিনি দিয়েছেন দুরুদের কথা তিনি বলেছেন দুরুদ পড়ার কথা তিনি বলেছেন যে ব্যক্তি আমার উপরে একবার দুরুদ পড়বে আল্লাহ তাআলা তার উপরে 10 বার রহমত বর্ষণ করবেন তার 10টা গুনাহ ক্ষমা করবেন তার 10টা মর্যাদা বাড়িয়ে দেবেন একবার দুরুদ পড়লে মিলাদের কথা বলা হয়নি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারীর প্রথম হাদিস ইননামাল আমালু বিন্নিয়াত প্রত্যেক কর্মের ফলাফল নিয়তের উপরে ওয়া ইননামাল লিকুল্লি ইমরিইন মা নাওয়া আর মানুষ তাই পায় যা সে নিয়ত করে আল্লাহর নবী আমাদের শিখিয়েছেন নিয়ত করা আর আমরা আমাদেরকে শিখিয়েছি নিয়ত পড়া দুইটা এক জিনিস নয় যদি নিয়ত পড়া শরীয়তে থাকে তাহলে মনে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে শরীয়ত পরিপূর্ণভাবে নাজিল হয়নি এজন্যই এটা তৈরি হয়েছে আর যদি মনে হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে শরীয়ত পরিপূর্ণ নাজিল হয়েছে তাহলে তারপরে কোনো আমল তৈরি হলে সেটার ভিতরে কল্যাণ থাকতে পারে এই আশা মুমিনেরা করতে পারে না আল্লাহর নবী শিখালেন নিয়ত করা আর আমরা শিখালাম নিয়ত পড়া আচ্ছা নিয়তের অর্থ তো ইচ্ছা করা তাই না নিয়তের অর্থ সংকল্প করা নিয়তের অর্থ আশা করা নিয়তের অর্থ আকাঙ্ক্ষা করা তো নিয়তের অর্থ যদি ইচ্ছা করা হয় সংকল্প করা হয় তো ওইটা আবার পড়া যায় কি করে এক অঙ্গের কাজ অন্য অঙ্গ দিয়ে করা যায় আমরা তেল কোথায় নেই মাথায় নেই না এখন মাথায় নেওয়ার পরিবর্তে যদি কানে ব্যবহার করি বলেন তো আমাদেরকে আপনারা কি বলবেন পাগল বলবেন আমরা খাবার খাই কি দিয়ে মুখ দিয়ে না এটা যদি অন্য ভাবে ব্যবহার করি তাহলে কি বলবেন পাগল বলবেন এক অঙ্গের কাজ যদি আরেক অঙ্গ দিয়ে করি আল্লাহ তাআলা হাঁটার জন্য দিয়েছেন আমি বললাম পা দিয়ে না হেঁটে হাত দিয়ে হাঁটবো ব্যায়াম শিখে হাত দিয়ে হাঁটা শুরু করলাম তাহলে আপনারা কি বলবেন যে লোকটা একটা পাগল বেকুব এক অঙ্গের কাজ আরেক অঙ্গ দিয়ে করে ঠিক নিয়তের অর্থ ইচ্ছা করা যেটা অন্তরের কাজ সেটা জবান দিয়ে করা যায় না যেটা অন্তরের কাজ সেটা অন্তর দিয়ে করতে হয় জবান দিয়ে করলে ঠিক এক অঙ্গের কাজ আরেক অঙ্গ দিয়ে করলে যেভাবে বলা হয় পাগল অন্তরের কাজ জবান দিয়েও করলে তাকেও বলা হয় পাগল ঠিক আপনি বলবেন কথাটা এত ভারী বললেন কেন আপনাকে আমি কষ্ট দেওয়ার জন্য বলিনি শুধু আপনার মানহাস আপনার চিন্তাকে পরিবর্তন করার জন্য কথা বলেছি আপনি বললেন আমি মসজিদে ঢুকলাম এখন ফজরের সালাত পড়ব যদি নিয়তি না করি আমি কেমনে বুঝব যে এখন সুন্নাত পড়ছি না ফরজ পড়ছি তখন আমি বললাম একটা ট্রি
বাসন আনলেন এরপরে ট্রিপলেট আনার পরে এক জায়গায় কমলা এক জায়গায় আঙ্গুর এক জায়গায় বেদেনা এক জায়গায় আপেল এক জায়গায় ডালিম এভাবে বিভিন্ন ফল দিয়ে সাজিয়ে দেওয়া হলো আমার সামনে যখন আসলো তখন আমি বলছি আঙ্গুর খেলাম বেদেনা খেলাম কমলা খেলাম আপেল খেলাম কি বলবেন পাগল বলবেন না পড়তে হয় না তো বলতে হয় না অন্তর চক্ষু দেখেই বুঝে ফেলেছে যে এটা বেদানা না কমলা না আপেল না কি আমার মুখে নেওয়ার আগে চক্ষু দেখেই বুঝে ফেলেছে আপনি যখন মসজিদে ঢুকবেন আপনার যখন আজান শুনবে আপনি এমনিতেই বুঝবেন সুন্নাত পড়ছি না ফরজ পড়ছি ওটা আর পড়তে হবে না এক অঙ্গের কাজ আর এক অঙ্গ দিয়ে হয় না কমপ্লিট দিনের ভিতরে নতুন কিছু আবিষ্কার হয় না আমরা ওই নীতি ওই মানহাস ফলো করি আমরা পৃথিবীর কোন ব্যক্তিকে কোন মানুষকে অত সম্মান দেই না যত সম্মান আল্লাহর নবীকে দিয়ে থাকি আমরা পৃথিবীর কোন মানুষের আনুগত্য করাকে ফরজ মনে করি না আমরা শুধুমাত্র একজন ব্যক্তির আনুগত্যকেই ফরজ মনে করি তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হানিফা রাহিমাহুল্লাহ জীবনে নিয়েছে গায়নি আবু হানিফা রাহিমাহুল্লাহ জীবনে কোনোদিন নিয়ত পড়েনি যদি বলেন পড়েছে কোথায় পড়েছে বলেন হিদায়ায় দিরায়ায় ফতোয়ায় আলমগিরি ফতোয়ায় স্বামী ফতোয়ায় কি হিন্দিয়া কোন ফতোয়ায় কোন জায়গায় সনদ সূত্রে বিশুদ্ধভাবে ইমাম আবু হানিফা পর্যন্ত সনদ আছে যাতে কোনো ভুল ত্রুটি নেই এমন একটা সনদ আপনারা দেন যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ নাওয়ায়তান পড়েছে তার সময় এটা ছিল না ইমাম শাফিটা দেখে নাই ইমাম মালিক এটা দেখে নাই ইমাম আহমদ ইবনে হাম্বল এটা দেখে নাই আর আজকে যদি আমরা বলি যে তোমরা এটা করো না আল্লাহর নবীর টানো তখন উল্টা আমরাই নাকি ফেতনাবাজ হই তোমরা দলাদলি খুলছো তোমরা দল তৈরি করছো তোমরা ভাগাভাগি করছো আর আমরা যদি বলি কোনো দলই নয় কোনো ভাগাভাগি নয় কোনো ব্যক্তি নয় একজনকেই মানবো মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এছাড়া কাউকে মানবো না তখন আমরা হই ফেতনাবাজ তোমরা দলাদলি করার সময় ফেতনাবাজ হও না আর আমরা দল ভাঙার কথা বললে হয়ে যায় ফেতনাবাজ তোমরা তরিকা বানানোর সময় ফেতনাবাজ হও না আর আমরা তরিকা ভাঙতে বললে হই ফেতনাবাজ তোমরা কোন ব্যক্তিকে মানো আর আমরা আল্লাহর নবীকে মানলে হই ফেতনাবাজ তোমরা কোথায় থেকে কথা বলো তার আগাগোড়া খুঁজে পাওয়া যায় না আর আমরা দলিল প্রমাণের আলোকে কোরআনের আয়াত নাম্বার এত হাদিসের হাদিস নাম্বার এত ফতোয়ার ফতোয়া নাম্বার এত ইমাম আবু হানিফা এটা বলেছেন দলিল প্রমাণ দিয়ে বললেও আমরা হয়ে যাই ফেতনাবাজ ঠিকই আছে তোমাদের ভিতরে যাদের অজ্ঞতা তোমাদের ভিতরে যাদের মূর্খতা তোমাদের ভিতরে যাদের জাহালত তোমাদের সামনে আমরা ফেতনাবাজি ঠিক তোমাদের কাছে আমরা ঐক্যর সৈনিক হতে পারবো না তোমাদের কাছে ফেতনাই মনে হবে কারণ তোমরা ফেতনার সাথেই জড়িত হয়ে গেছো তোমরা ফেতনার সাথে জড়িত হয়ে বিভক্ত হয়ে মুসলিম জাতিকে খণ্ডবিখণ্ড করেছো আর আমরা ঐক্য করতে গেলে কও ফেতনাবাজ ঠিক আজকে মুসলমানের কি অবস্থা ইসলাম কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট ইসলামের নতুন কিছু ঢোকে না বাড়ে না কমপ্লিট তো বোঝেন তাই না পরিপূর্ণ পরিপূর্ণ এই এই গ্লাসটা যদি আমি নেই ধরেন এটা একটা গ্লাস একটা এটা বোতল এটা তো পরিপূর্ণ তাই না পরিপূর্ণ এর ভিতরে কি পানি রাখা যাবে আর না যদি আমি বলি যে আমি আরেকটু পানি এখানে রাখবো তো কি করব ওইখানে ফেলে দিতে হবে অতবার রাখতে গেলে পানি পড়ে যাবে ঠিক ইসলাম কমপ্লিট যদি আপনি নতুন কত আমল আবিষ্কার করতে চান তাহলে ইসলামে যেই আমল আছে ওই আমল পড়ে যাবে আপনি যদি নতুন কোন তরিকা পদ্ধতি আবিষ্কার করতে চান তাহলে কমপ্লিট ইসলাম থাকবে না আবার বলে বিদাত বিদাত ইবাদত নাকি বিদাত হয় দোয়া নাকি বিদাত হয় কিছুদিন আগে আপনাদের এলাকায় মনে আছে একজন আমাকে প্রশ্ন করলো আর দোয়া হুয়াল ইবাদাত দোয়াটাই হলো ইবাদাত তখন আমি বললাম আপনার কথা ঠিক আছে দোয়াটা ইবাদাত এ কথা ঠিক আছে কিন্তু একটা ব্যক্তি যখন মাজারে গিয়ে বলবে হে আমার বাবা আমাকে একটা সন্তান দেন এটা দোয়া না দোয়া না শিরক তাহলে এই দোয়ার নাম কি শিরক এটাও দোয়া তবে এই দোয়ার নাম কি শিরক নিয়ম মাফিক যদি করা হয় তাহলে ওটা দোয়া ইবাদত আবার শিরিকি কায়দায় যদি করা হয় তাহলে ওই দোয়ার নাম শিরক আবার যদি বিদাতি কায়দায় করা হয় তাহলে ওই দোয়ার নাম বিদাত বিদাত হয় তিন অবস্থায় কয় অবস্থায় তিন অবস্থায়
জটিল কঠিন না, সহজ ভাষায় বোঝেন, বাড়ালে হয় বিদাত, কমালে হয় বিদাত, চেঞ্জ করলে হয় বিদাত। আল্লাহ তাআলা যে ইসলাম দিয়েছে তার থেকে যদি বাড়িয়ে দেন আল্লাহর ইসলাম থাকবে, অথবা যদি কমিয়ে দেন আল্লাহর ইসলাম থাকবে, অথবা যদি চেঞ্জ করেন আল্লাহর ইসলাম থাকবে। তার মানে বিদাত হয় বাড়ালে, বিদাত হয় কমালে, বিদাত হয় চেঞ্জ করলে। আমরা যদি আপনাদেরকে বলি ফরজ সালাতের পরে মোনাজাত করেন না, তখন আপনারা উল্টা আমাদের বলেন ফিতনাবাজ। আমরা কেন বলি? আমরা রাসূলের আনুগত্যেই থাকতে চাই, আমরা তার নীতি আদর্শ মানতে চাই। আল্লাহর নবী জীবনে কোনো দিন ফরজ সালাতের পরে মোনাজাত করে নাই, বরঞ্চ তিনি যখন ফরজ সালাত শেষ হতো তখন বলতেন, কোনো বর্ণনায় আল্লাহু আকবার, আবার কোনো বর্ণনায় তিনবার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তিনবার যদি পড়ে তাহলে আল্লাহ তাআলা তার গুনাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 33 বার, লাস্টে আল্লাহু আকবার 34 বার দিয়ে 100 পূর্ণ, অথবা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু ওই দোয়া দিয়ে 100 পূর্ণ যদি কেউ করে, তাহলে তার গুনাহ যদি সমুদ্রের ফেনার মতো হয় তবু আল্লাহ ক্ষমা করে দেয়। আয়াতুল কুরসি ফরজ সালাতের পরে একবার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেউ যদি ফরজ সালাতের পরে একবার আয়াতুল কুরসি পড়ে তাহলে সে জান্নাতে যাবে, মাঝখানে বাধা হলো মৃত্যু। তিনবার ফালাক, তিনবার নাস, তিনবার পড়ে, আর বাকি ওকে একবার করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যত বিপদ আপদ আছে সবগুলো থেকে আল্লাহ সুবহান ওয়া তাআলা তাকে রক্ষা করবেন। তারপরে আরো দুয়ার কথা এসেছে, বলেন তো এইগুলো কে নষ্ট করেছে? রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা, আমরা বলছি না যে এটা জায়েজ না, আমরা বলছি না যে এটা হারাম, আমরা এই বাক্য বলছি রব্বানা আতিনা ফিদ্দুনিয়াকে কেন খারাপ মনে করব? এটা তো কোরআনের আয়াত, রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাহ হাসানা ওয়া কিনা আযাবান্নার। হে আল্লাহ আপনি আমায় দুনিয়ায় কল্যাণ দান করেন, হে আল্লাহ আপনি আমাকে আখিরাতে কল্যাণ দান করেন, হে আল্লাহ আপনি আমাকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করেন, এইটা দোয়া, এটা কে কেন বিদাত বলবো? আরে বোঝেন, বিদাত বাড়ালে হয়, বিদাত কমালে হয়, বিদাত চেঞ্জ করলে হয়। যখন আপনি ফরজ সালাতের পরে এই দোয়া দিয়েছেন তখন আল্লাহর নবীর শেখানো সব সুন্নাত জবাই হয়েছে, তখন আর আল্লাহর নবীর সুন্নাত শেখানে নাই। আপনার এই কারণে বিদাত বলেছি, আল্লাহর নবীকে অপমান করা বিদাত, আল্লাহর নবীকে ওভারটেক করা বিদাত, আল্লাহর নবীর ইবাদতকে ফেলে দিয়ে কোন বানানো নীতির ইবাদত করা বিদাত, আল্লাহর নবীর দোয়াগুলোকে সরানো হলো বিদাত। এই বিদাতের কারণে কতগুলো সুন্নাত নষ্ট হয়েছে। এজন্যই সালফে সালেহীন বলতেন, সাহাবায়ে কেরাম বলতেন, যখন কোন জায়গায় কোন বিদাত আবিষ্কার করা হয় তখন ওই জায়গা থেকে সুন্নাত উঠে যায়। যখন নামাজের প্রথমে নাওয়াতুয়ান চালু হয়েছে ওই জায়গায় নিয়ত করতে হয়, এইটা উঠে গেছে। যখন ফরজ সালাতের পরে মুনাজাত চালু হয়েছে ওই জায়গায় যেই দোয়াগুলো করা হয় ওইটা উঠে গেছে। যখন সভা সমিতির পরে দোয়া চালু করে দেওয়া হয়েছে তখন সবার পরে মজলিসের কাফফারার যে দোয়া পড়তে হয় ওই দোয়া উঠে গেছে। যখন তারা দুরুদ পড়ার পরিবর্তে মিলাদ আবিষ্কার করেছে যখন দুরুদ পড়া উঠে গেছে। যেইখানেই তারা বিদাত আবিষ্কার করেছে ওই জায়গা থেকেই সুন্নাত উঠে গেছে। আমরা বলছি সুন্নাতের ভিতরেই কল্যাণ, আমরা বলছি নবীর আদর্শেই কল্যাণ, আমরা বলছি এটাই আমাদের হিদায়াতের মানদণ্ড। আর এই কারণে আপনারা মাহফিল হতে দেন না, আপনারা ফেতনাবাজ মনে করেন। আমরা সরকারের বিরুদ্ধে অবস্থান নেই না, আমরা খারিজি আকিদা নই, আমাদের আকিদায় খারিজি নীতি নেই, আমরা মুসলিম সরকারকে কাফের মনে করি না। আমরা যারা নামাজ সালাত আদায় করে তাদের বিরুদ্ধে জিহাদ করাকে জায়েজ মনে করি না। আমরা যারা সালাতি সালাত আদায় করে তাদের সামনে মিছিল মিটিং করে যুদ্ধ করাকে জায়েজ মনে করি না। আমরা এই আকিদারই নই, আমরা খারিজের নীতিরই নই। যারা সালাত আদায় করে আমরা তাদের মুসলিম মনে করি, যারা সালাত আদায় করে সে যদি জিনা করে, সে যদি পাপি হয়, সে যদি গান বাদ্য শোনে, সে যদি খারাপ কাজ করে তবু আমরা তাকে মুসলিম মনে করি, তার বিরুদ্ধে জিহাদকে আমরা বৈধতা দেই না। আমরা খারিজি আকিদার নই, আমরা জঙ্গিদের মতো নই,
আমরা জঙ্গিদের গোষ্ঠীর নই যারা রাতারাতি মানুষকে হত্যা করে রাইফেল দিয়ে গুলি দিয়ে রাতারাতি মুসলমান মুসলমানকে হত্যা করে শহীদ হতে চায়। আমরা ওদের আকীদা বিশ্বাস করি না, ঠিক? আমরা ওইটাই গ্রহণ করি যেটা আমাদের নবী আমাদের শিখিয়েছে, আমরা ওইটাই গ্রহণ করি যেটা আল্লাহ তাআলা আমাদের শিখিয়েছে, আমরা ওই ইত্তেবা করি যেই ইত্তেবা করতে আল্লাহ বলেছেন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। বলেন তো ওই ফরজ সালাতের পরে মুনাজাত আল্লাহর নবী জীবনে করে নাই, কেন করে নাই? আপনি বলেন আমি একটু নেকির কাজ করব, খারাপ কি ঠিক কথা? কারণ আমার আর আপনার ভিতরে এই আবেগ আর অনুভূতি আছে, এই ভালোবাসা আছে। আমরা সবাই বলতে পারি আমার আর আপনার ভিতরে এই অনুভূতি আবেগ আছে। আমরা চাই আল্লাহ তালার কাছে একটু দোয়া করব, আল্লাহ তালার কাছে কাঁদবো, আল্লাহ তালার কাছে ক্ষমা চাইবো। এটা তো ভালো কাজ, খারাপ হলো কি করে? আসলেই তো ভালো কাজ, এটা তো উত্তম কাজ, এটা তো খারাপ হওয়ার কথা নয়। কিন্তু খারাপ হলো কখন? যখন আল্লাহর নবীর শিখানোর নীতি হলো না। আল্লাহর নবী দিলেন একটা, আমি করলাম আর একটা। আল্লাহর নবী জীবনে করে নাই, কেন করে নাই? আল্লাহর নবীর সাহাবিরা জীবনে করে নাই, কেন করে নাই? মক্কা মদিনায় করে হয় না, কেন করা হয় না? ইমাম আবু হানিফা জীবনে করে নাই, ইমাম মালিক জীবনে করে নাই, ইমাম শাফি জীবনে করে নাই, ইমাম আহমদ ইবনে হাম্বল জীবনে করে নাই। এখনো যারা বড় বড় হানাফি বিদ্বান তারাও করে না। হাট হাজারি বড় হানাফিদের বিখ্যাত প্রতিষ্ঠান, সেখানেও করা হয় না এবং ওই মসজিদেও করা হয় না, বড় বড় জায়গায় করা হয় না। যারা কোরআন হাদিস বোঝে তারাও করে না। আমরা ওইটাতে কল্যাণ আছে ভাব এই পারি না যেটা আল্লাহর নবী করে নাই, আল্লাহর নবীর সাহাবী করে নাই, কোন তাবিরা করে নাই, কোন ইমাম করে নাই, আজ পর্যন্ত মক্কায় নাই, মদিনায় নাই, করা হয় না। যদি কল্যাণই থাকতো তারা করত, তারা যেহেতু করে না আমরা এটার ভিতরে কল্যাণ মনেই করি না, ঠিক? আপনি তো বলছেন যে যখন কেউ সালাত আদায় করে তার সামনে কোরআন পড়া হারাম, ঠিক না? কোনো ইখতিলাফ নেই, সমস্ত মাযহাবের ইমামে একমত। যখন কোনো জায়গায় কোরআন তেলাওয়াত করা, যখন কোনো জায়গায় সালাত পড়া হবে, তখন ওই জায়গায় কোরআন তেলাওয়াত করা যাবে না, কারণ কোরআন তেলাওয়াত করা তখন হারাম হয়ে যাবে। তাহলে আপনি ইমাম সাহেব হয়ে আপনার পিছনে 10-12 জন মুসল্লি পরিপূর্ণ সালাত পায় নাই, কেউ এক রাকাত পেয়েছে, কেউ দু রাকাত পেয়েছে, কেউ বা বৈঠক পেয়েছে, ওই লোকটা আপনি সালাম ফিরানোর পরে দাঁড়িয়ে গেছে, তখন আপনি রব্বানা আতিনা দিয়ে আপনার মাইক্রোফোনের মাধ্যমে দোয়া পড়ছেন। যদি কোরআন পড়া সালাতি ব্যক্তির সামনে হারাম হয়ে থাকে, তাহলে বলেন এই দোয়া পড়ার অবস্থা কি হতে পারে? ঠিক। মসজিদে ঢোকার একটা দোয়া আছে, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রহমাতিক, ওই জায়গায় আরেকটা দোয়া লাগালে আল্লাহর নবী অপমান হবে, ঠিক? মসজিদ থেকে বের হওয়ার একটা দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, ওই জায়গায় আরেকটা লাগালে আল্লাহর নবী অপমান হবে। আপনার রাজা আপনার বাদশা যদি বলে এই ছেলে শোনো কি, এই ফাইলটা এইভাবে নিয়ে ওইখানে এইভাবে রাখো, তখন আপনি ফাইলটা নিলেন, নেওয়ার পরে বললেন এটা তো ঠিক সুন্দর করে লিখতে পারে নাই, আমি এর সাথে আর একটু সুন্দর করে লিখে দেই, তখন মনে হয় নেতা আপনাকে খুব ভালোবাসবে, তাই না? নেতা আপনাকে জুতা দিয়ে পিটাবে যে আমার লেখার উপরে কলম ধরার অনুমতি তোকে দিল কে? আমি যা লিখেছি এটাই চূড়ান্ত, এখানে আর কলম ধরা যাবে না। তদ্রূপ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা দিয়েছেন তার বাহিরে কল্যাণ আছে, এটা আমরা মনে করতেই পারি না, ঠিক তো? সেই বুখারীর 7280 নম্বর হাদিসে এসেছে, ভালো করে বুঝবেন। যেমনটি একটা হাদিস, হাদিসে আরবাইনের ভিতরে ইমাম নববী নিয়ে এসেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাওয়াহু তাবাআন লিমা জিতু বিহ, তোমরা ততক্ষণ পর্যন্ত ইমানদার হবে না, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তোমাদের প্রবৃত্তি আমার আনিত দিনের নিচে মাথা নত না করবে। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত দিন, আমি যা আদেশ নিষেধ করলাম এর নিচে মাথা নত না করা পর্যন্ত তোমরা ইমানদার হতে পারবা না। আবার সহি বুখারীর 7280 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবু হুরায়রা রাবি তিনি বলছেন, কুল্লু উম্মাতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা,
আমার যতগুলো উম্মত আছে সবাই জান্নাতে যাবে ইল্লা মান আবা শুধু তারাই যাবে না যারা জান্নাতে যেতে অস্বীকার করে আচ্ছা আপনাদের ভিতরে কি এমন কোন ব্যক্তি আছে যে বলবে আমি জান্নাতে যাব না আচ্ছা আছে কেউ ব্যক্তি না কেউ নেই সবাই বলবে আমি জান্নাতে যেতে চাই সে যেই হোক না কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাক্যটাই বলছেন আমার যত উম্মত আছে সবাই জান্নাতে যাবে শুধু তারাই যাবে না যারা আমাকে অস্বীকার করে যারা বলে জান্নাত বিশ্বাস করি না যারা বলে নবীকে বিশ্বাস করি না যারা বলে নবীকে মানি না এরাই শুধু জান্নাতে যাবে না কেলামানি আবা ইয়া রাসূলুল্লাহ তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো হে আল্লাহর নবী কে আবার জান্নাতে যেতে অস্বীকার করলো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মান আতাআনি দাখালাল জান্নাহ যে ব্যক্তি আমার আনুগত্য করলো ওই ব্যক্তি জান্নাতে চলে গেল ওমান আসানি ফাকাত আবা আর যে ব্যক্তি আমার অবাধ্যতা করলো ওই আমাকে অস্বীকার করলো আমি তাকে বলেছি সুদ খেও না ও সুদ খেলো মানে আমাকে স্বীকার করে না আমি তাকে বলেছি ঘুষ খেও না ও ঘুষ খেয়েছে তাই আমাকে স্বীকার করে না ও ঘুষ খাই কেন আমাকে বিশ্বাস করে না তাই ও সুদ খাই কেন আমাকে বিশ্বাস করে না তাই ও নাফরমানি করে কেন আমাকে বিশ্বাস করে না তাই আমি বলেছি তুমি তোমার দাড়িটা ছেড়ে দাও সে তারপরেও দাড়ি কাটে কেন আমাকে বিশ্বাস করে না তাই আমি বলেছি টাকনুর নিচে কাপড় পরবা না সে টাকনুর নিচে কাপড় পরে কেন আমাকে বিশ্বাস করে না তাই আমি যতগুলো আদেশ করেছি এগুলো যে মানে না ওই আমাকে স্বীকার করে না ওই আমাকে বিশ্বাস করে না আমাকে মানে না যে আমাকে স্বীকার করে না সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাক্যটা খুব জটিল আর কঠিন করলেন মানা তো আনি দাখলাল জান্না যারা আমার আনুগত্য করলো ওরা জান্নাতে গেল ওমান আসানি ফাকাত আবা যারা আমার অবাধ্যতা করলো ওরাই আমাকে অস্বীকার করলো ওরা আমাকে বিশ্বাস করলো না একটা লোক আপনি বলছেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুব ভালোবাসি আপনি বলছেন আমি আল্লাহ তাআলাকে খুব ভালোবাসি আপনার জবানের মাধ্যমে জানা যায় আপনি আল্লাহকে খুব ভালোবাসেন আপনার জবাবের মাধ্যমে জবানের মাধ্যমে জানা যায় আপনি আল্লাহর নবীকে খুব ভালোবাসেন কিন্তু আপনার কাজকর্মে মনে হয় আপনি আল্লাহ এবং আল্লাহর নবীকে খুবই ঘৃণা করেন ওই যুবকটার দিকে তাকিয়ে দেখেন তার মাথায় সুন্দরভাবে চুলের কাটিং করেছে এই কাটিং কেন মেসি এই কাটিং দেয় এই কারণে তার একটা গেঞ্জি তার একটা জুতা তার একটা আসবাব তার একটা নিয়ম শৃঙ্খলাবোধ হয়েছে একটা তারকার মতো একটা নায়কের মতো একটা আর্টিস্টের মতো একটা খেলোয়াড়ের মতো একটা ক্ষমতাশীল ব্যক্তির মতো সে তাকে ফলো করছে কেন সে তাকে ভালোবাসে যদি ভালো নাই বাসত তাহলে সে তাকে ফলো করত না কিছুদিন আগে মেয়েরা পাখি জামার কারণে তাদের জীবনকে বিলীন করে দিয়েছে পাখি জামা না পেয়ে কত মেয়ে ফাঁসি নিয়ে মৃত্যুবরণ করলো পেপার পত্রিকায় আপনারা দেখেছেন একটা মেয়ে পাখি জামাকে ভালোবেসেছিল না পেয়ে মৃত্যুবরণ করলো আত্মহত্যা করলো তার মানে সে তাকে ভালোবাসত তাই ঠিক তদ্রূপ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি কেউ ভালোবাসে তাহলে সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করতে বাধ্য আর যদি না করে সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসে না ঠিক আপনাকে যদি আমি বলি এক বন্ধু রাস্তা দিয়ে যাচ্ছে দোস্ত এই রাস্তা দিয়ে যেন না কেন এই রাস্তার মধ্যে সাপ বসে আছে অজগর সাপ আপনি গেলে আপনাকে ধরবে তখন ওই লোকটা আর ওই রাস্তা দিয়ে যাবে না আরো কঠিন করে যদি বলা হয় এই রাস্তায় আপনি যাবেন না যদি বলা হয় কেন কারণ আপনার শত্রু এই রাস্তায় বসে আছে কিছুদিন আগে আপনার সাথে যে মারামারি লেগেছিল আপনি যদি এই রাস্তা দিয়ে যান তাহলে সে আপনাকে মারবে এই বন্ধু ওই শত্রুটা দেখে নাই এই বন্ধু ওই সাপটা দেখে নাই এই বন্ধু এই বন্ধুর কথা বিশ্বাস করে ওই রাস্তা দিয়ে আর কখনো যাবে না এই বন্ধুটা এই বন্ধুকে যতটুকু বিশ্বাস করেছে আল্লাহর নবীকে ততটুকু করে নাই আল্লাহর নবী বলেছেন টাকনুর নিচে কাপড় পরলে তুমি জাহান্নামে যাবে সুদ খেলে তুমি জাহান্নামে যাবে ঘুষ খেলে তুমি জাহান্নামে যাবে বেপর্দায় চললে তুমি জাহান্নামে যাবে তোমার স্ত্রীকে বেপর্দায় চলতে দিলে তুমি দায়ু হবে জাহান্নামে যাবে নিষেধার দ্রব্য পান করলে তুমি জাহান্নামে যাবে খারাপ কাজ করলে তুমি জাহান্নামে যাবে এই লোকটা
তার বন্ধুকে যতটুকু বিশ্বাস করেছে আফসোস আল্লাহর নবীকে ততটুকু বিশ্বাস করে নাই ঠিক যদি করত তাহলে তার আমলে পরিবর্তন হতে সে বাধ্য যদি করত তাহলে তার প্যান্ট টাকনুর নিচে থাকতো না কেটে ফেলতো যদি বিশ্বাস করত তাহলে সে তার দাড়িকে ছেড়ে দিত যদি বিশ্বাস করত তাহলে সে সুদ আর ঘুষের সাথে সম্পৃক্ত হতো না হে আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো আমরা যেন আল্লাহর নবীকে ভালোবাসতে পারি আনুগত্যের মাধ্যমে আমরা একটা হাদিস ব্যাখ্যা করতে এখানে এসেছি যেখানে আল্লাহর নবী বললেন আমার সুন্নাত আর আমার খলাফায়ে রাশিদিনের সুন্নাত আঁকড়ে ধরবা এই হাদিস দ্বারা এক শ্রেণীর লোকেরা বিভক্ত হয়ে গেল তারা বলছে যে আমার সুন্নাত মানে রাসূলের সুন্নাত আর সাহাবীদের সুন্নাত মানে আলাদা সুন্নাত কিন্তু মূলত তা নয় সাহাবীরা আল নবীরটাই মানতেন যেমনটি সহিহ বুখারীর 1597 নম্বর হাদিসে এসেছে انا আবেস ইবনে রবিয়া রাদিয়াল্লাহু আনহু قال আবেস ইবনে রবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন রাআইতু উমর ইবনে আল খাত্তাব ইউকাব্বিলু আল হাজার ইয়ানি আল আসওয়াদ ওয়া ইয়াকুল ইন্নি আলাম আন্নাকা হাজারুন লা তানফাউ ওয়া লা তাদুররু ওয়া লাউলা আন্নি রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইউকাব্বিলু কামা কাব্বালতুক উমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি হজ করতে গিয়ে হাজরে আসওয়াদের সামনে হাজরে আসওয়াদকে এভাবে চুমা খাচ্ছেন আর বলছেন হে হাজরে আসওয়াদ আমি জানি তুমি একটা কালো পাথর আমি জানি তুমি একটা কালো পাথর তুমি আমার কোনো উপকার করতে পারো না তুমি আমার কোনো ক্ষতি করতে পারো না আমি ভালো করে জানি তুমি একটা কালো পাথর মাত্র তুমি আমার উপকার করতে পারো না তুমি আমার কোনো ক্ষতি করতে পারো না আমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমাকে চুমু দিতে না দেখতাম তাহলে আমি উমর ইবনে আল খাত্তাব তোমাকে জিন্দেগিতে চুমা দিতাম না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে চুমা দিয়েছেন দেখে আমিও তোমাকে চুমা দিলাম দেখেছেন আনুগত্য সাহাবীদের আনুগত্য কেমন আর ওই সাহাবীদেরকে আমরা বিভক্ত করে দিচ্ছি যে রাসূলের সুন্নাত একটা আর সাহাবীদের সুন্নাত আরেকটা এটা হবারই নয় আসমানে যদি চাঁদ ওঠে আর যদি সূর্য ওঠে আমি যদি বলি আমার সূর্য আর আপনাদের সূর্য মনে হয় দুইটা হবে তাই না আমার চাঁদ আপনাদের চাঁদ কটা হবে আমার সুন্নাত আর খুলাফায়ে রাশিদিনের সুন্নাত একটাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুলাফায়ে রাশিদিনকে আলাদা কোনো সুন্নাত পালন করার অনুমতি দেয় নাই অথচ আমরা তার নামে লাগিয়ে দিয়েছি আমরা তাদের নামে এই হাদিসটাকে অপব্যাখ্যা করে উল্টা বোঝাচ্ছি উরওয়া তিনি বলছেন যে মুয়াবিয়া বিন কুররা তার পিতার বরাতে হাদিস বর্ণনা করছেন যে তার পিতা একদিন যাচ্ছিলেন মুজাইনা থেকে আগত একটা দলের সাথে হলেন দলের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বায়াত গ্রহণ করলেন তখন তিনি দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই গলার বোতাম খোলা ছিল এরপরে তিনি তার এই পিছন দিক থেকে হাত ঝুঁকিয়ে মোহরে নবুয়াত স্পর্শ করলেন এরপর থেকে মুয়াবিয়া বা তার পিতা বা তার সন্তান কখনো মুয়াবিয়া এবং তার সন্তান তাদের মৃত্যু পর্যন্ত আর জীবনে তাদের গলা আটকায়নি যদি প্রশ্ন করা হতো কেন তারা বলতো আল্লাহর নবীর গলা খোলা দেখেছিলাম এই জন্য আমরাও আমাদের বোতাম খুলে রেখি অথচ আল্লাহর নবী আদেশও করে নাই যে বোতাম খোলো আল্লাহর নবী বলেও নাই যে বোতাম খুলে রাখো শুধু দেখেছে এই কারণে ওটা করা শুরু করেছে এটা হলো সাহাবী সালাতের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুতা খুললেন না তখন সাহাবায়ে কেরাম কি করলেন তারাও তাদের জুতা খুলে ফেলল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কি ব্যাপার তোমরা তোমাদের জুতা খুললে কেন তখন সাহাবায়ে কেরাম বললেন আপনি কেন খুললেন আমার জুতায় ময়লা ছিল জিবরাইল এসে আমাকে বলেছে এই কারণে খুলেছি তখন তারা বলল কিছু বুঝিটুজি না আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার আনুগত্য করি আপনি খুলেছেন বুঝা না বুঝার দরকার নেই আমরা খুলে ফেলেছি সুবহানাল্লাহ এটা কারা
মসজিদে ঢুকি তখন আমাদেরকে বলা হয় এরা ভালো না, কেন এরা ফিতনা করতে এসেছে। মসজিদে ঢোকার পরে সালাতের পরে আমরা যদি জোরে আমিন বলে ফেলি তখন তারা বলে এরা ফিতনাবাজ, ফিতনা করতে এসেছে। কেন? জোরে আমিন বলার কারণে। অথচ বুখারীর 780 নম্বর হাদিস আমরা রাসূলের অনুসরণ করছি, তিনি বলছেন ইজা আমানাল ইমাম ফামিনু, ইমাম যখন আমিন বলে তখন তোমরা আমিন বলো। মান ওয়াফাকা তামিনুহু তামিনাল মালাইকা গফির লাহু মা তাকদ্দামা মিন যামবি, কারণ ওই সময় মালাইকা ফেরেশতারা আমিন বলে থাকে, আর তাদের আমিন, ফেরেশতাদের আমিন আর তোমাদের আমিন যদি এক হয়ে যায় গফির লাহু মা তাকদ্দামা মিন যামবি, তাহলে পূর্বে যত গুনাহ করেছো সব আল্লাহ ক্ষমা করে দেবে। সুবহানাল্লাহ। বলেন তো হাদিস কিসের? সহিহ বুখারীর। আমরা সহিহ বুখারীর এই হাদিস অনুযায়ী আমল করছি। আপনি বলবেন এখানে তো জোরের কথা নাই, আপনি বুঝতে পারেননি, ইমাম বুখারী রাহিমুল্লাহ অধ্যায় কায়েম করেছেন বাব জাহারিল মামুম, বাব জাহারিল ইমাম বিত্তামিন, বাব জাহারিল মামুম বিত্তামিন, বাব জাহারি তামিন, ইমামের জোরে আমিনের অধ্যায়, মুক্তাদির জোরে আমিনের অধ্যায়, জোরে আমিনের অধ্যায়। অর্থাৎ ইমাম যখন আমিন বলে তখন তোমরাও আমিন বলো, কারণ তোমাদের আমিন যখন এক হয়ে যাবে। এবার প্রশ্ন, ইমাম যদি জোরে আমিন না বলে তাহলে আমরা আমিন এক করব কিভাবে, আর একই যদি না হয় গুনাহ ক্ষমা হবে কিভাবে? ইমামের আমিন, আমাদের আমিন, ফেরেশতার আমিন যখন এক হয়ে যাবে পূর্বের সব গুনাহ ক্ষমা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনাদের সাথে তো ঝগড়ার প্রয়োজন নেই, আপনারা আসতে পারেন না, আপনাদের তো নিষেধ করছি না যে জোরে পড়েন না, কোনো বাধ্য তো করছি না, আমরা শুধু বলছি আল্লাহর নবী করেছেন দেখে আমরা করি, আল্লাহর নবী জোরে আমিন বলেছেন দেখে আমরা বলি, তিনি আদেশ করেছেন দেখে করি। আস্তে আমিনের হাদিস আছে, তবে আস্তে আমিনের হাদিসের চেয়ে জোরে আমিনের হাদিস বিশুদ্ধ, এই জন্য আমরা জোরে আমিনটাকে গ্রহণ করে নিয়েছি। আপনারা আস্তে পড়েন, আপনাদেরকে তো নিষেধ করছি না, নিষেধ করছি, বলছি যে আজ থেকে আমিন বললেন, কেন বললেন, এরকম মারামারি করি? আচ্ছা, যারা জোরে আমিনওয়ালা মসজিদ, ওই মসজিদে আস্তে আমিনওয়ালা কোনো ব্যক্তি যদি যায় ঘাড় ধাক্কা দিয়ে কখনো বের করে দিয়েছে? আহলুল হাদিস মসজিদগুলোতে যদি অন্য কোনো তরিকার লোকেরা যায় কোনো দিন কি বলেছে এই মসজিদ আর আসবেন না, এই মসজিদ আর কখনো আসবেন না, আপনি মসজিদের ভাবমূর্তি নষ্ট করছেন, এরকম কথা কি কোনোদিন বলছে? অথচ উল্টা হয়, যারা হাদিস অনুযায়ী আমল করতে চায়, আশ্চর্য কথা, মানসুকি যদি হয় তো মক্কায় করে কেন, মানসুকি যদি হয় তো মদিনায় করে কেন? মক্কার মদিনার চেয়ে ওই এলাকার ওই ইমামের চেয়ে আমাদের ইমাম মনে হয় বেশি প্রিয় না? যেইখানে এক ওয়াক্ত লক্ষ, যেইখানে এত নাকি পাওয়া যায় এক রাকাতে লাখ, যেখানে এত নাকি পাওয়া যায় লক্ষ গুণ বেশি, সেইখানের ইমাম ভুল করছে? তিনি তো জোরে আমিন বলে, বলে না, বলে না, ওখানে সবাই পড়ে, ঠিকই আছে, একজন জোরে বলে একজন আসতে বলে, সমস্যা নাই, আপনি ইমামকে ফলো করেন, ইমাম কি পড়ে? ইমাম কি আসতে বলে না মাইকের মাধ্যমে জোরে পড়ে? তাহলে আমরা যদি ওই আমলটা করে আবার বলছে ইহুদিদের দালাল, আরে বাবা ইহুদির দালাল হবো কেন? আপনি যদি আবার বলে তোমাদের সাথে বাহাজ, আমরা ছোটখাটো হুজুর, আমরা কি আপনাদের সাথে বাহাজে পারি? আপনাদের সাথে তো বাহাজে পারবো না, চলেন যাই না, মক্কা আর মদিনায় ফ্ল্যাট ভাড়া করব, যদি হারেন আপনারা দেবেন, আর যদি আমরা হারি আমরা টাকা দিব, বাংলাদেশে বাহাজের দরকার নেই, কারণ এখানে তো ইখতিলাফ বেশি, মক্কা মদিনার আলেমরা বেশি কোরআন হাদিস বোঝে, কারণ ওইখানে আল্লাহর নবী নাজিল হয়েছে, ওই মক্কা মদিনার মসজিদে আল্লাহর নবী সালাত পড়িয়েছে, চলেন যাই ওখানে বাহাজ করি, ঠিক না? ঠিক। আমরা তো মক্কা মদিনার ইমামদের অনুসরণ করি, আপনি যদি যান মক্কা মদিনার ইমামদেরকে নিষেধ করে দেন যে আপনারা হাদিসটাকে উল্টা করে বলে দেন, তাহলে আমরা নামিয়ে দেব, তখন আমরা বলবো না মক্কা মদিনা ভালো বোঝে, আমরা অত ভালো বুঝি না, নামিয়ে দিব। তো যাই হোক,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের গুরুত্ব নিয়ে আমি কথা বলছিলাম যদিও বা আমার এই বিষয়টাকে আমি সুন্দরভাবে উপস্থাপনা করা হয়নি তারপরেও যতটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করতে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এর মধ্যে কল্যাণ দান করেন আমার আলোচনার বিষয় 9:30 মিনিট পর্যন্ত বেজে গেছে একটা কথা আমি ভুলে গেছিলাম তার একটা হচ্ছে আপনাদের এলাকায় আসলে আপনারা আমার নামের আগে পরে এমন কিছু লেখেন যাতে আমার অন্তর খুব ব্যথিত হয় তার একটা লিখেছেন হাফেজ আরেকটা লিখেছেন মুফতি আবার লিখেছেন ট্রিপল দাওরায়ে হাদিস আবার কত কিছু লিখেছেন আপনাদের কাছে অনুরোধ করি এই রকম বাক্য আর কখনো লিখবেন না আমার নাম মোহাম্মদ বাশার আমার বাবার নাম মোহাম্মদ হায়াত আলী তাহলে মোহাম্মদ বাশার বিন হায়াত আলী বাস এনাফ আর কিছু লাগবে না আর কিছু প্রয়োজন নেই দরকার নেই শুধু মোহাম্মদ বাশার বিন হায়াত আলী এতটুকুই লিখবেন আর কিছু প্রয়োজন নেই হাফেজ মুফতি ট্রিপল দাওরায়ে হাদিস এটা সাহাবীরা কোনোদিন লাগায় নাই আমরা কি সাহাবীদের চেয়ে বেশি এলেম আমাদের না না কোন সাহাবী তাদের নামের আগে মুফতি লাগিয়েছেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ চাইতে আমি বেশি জ্ঞানী ইমাম আবু হানিফা তার নামের আগে মুফতি লাগিয়েছেন ইমাম আহমদ ইবনে হাম্বল লাগিয়েছেন ইমাম মালিক লাগিয়েছেন ইমাম শাফি লাগিয়েছেন তারা তো কেউ লাগায় নাই তাহলে আমাদের লাগানোর আর প্রয়োজন পড়ে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যেন তৌফিক দান করেন আমরা যেন এই রকম অহংকারিত্ব থেকে আমিত্ব থেকে যেন বের হতে পারি আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন আমার আলোচনা আপনাদের যাদের কষ্ট লেগেছে ব্যথা পেয়েছেন আমি আসলে ব্যথা দেওয়ার জন্য বলিনি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এখানে যা ভুলভ্রান্তি হয়ে গেছে তা আমার এবং শয়তানের পক্ষ থেকে আর এখানে যা কল্যাণকর তা আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনারা কল্যাণকর বিষয়ের আনুগত্য করবেন এবং অকল্যাণ বিষয় থেকে হেফাজত থাকবেন এই দাওয়া দাবি রেখে আমি আলোচনা এখানে শেষ করছি আখরাদান আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম